মিত্রাম, এদিকে সব তৈরি তো, বারবেলা পড়ে যাচ্ছে, বউকে যাত্রা করাতে হবে। ঠাকুমা, তুমি তুমি ওর মধ্যে আছো, কি আমি ভাবতে পারছি না। তুই যা কাণ্ড ঘটিয়েছিস এছাড়া আর কোনো পথ ছিল না। দিয়ে আয় কেনে। মা, কিচ্ছু ঠিকই করার নেই। চুপ। মেয়েকে যাত্রা করাতে হবে। কান্নাকাটি করে সময় নষ্ট করিস না। একবার কথা কইতে পারতে, বাঁচার আবার যাওয়াটা আটকানোর চেষ্টা একটিবার করতে পারতে। বড়মা, এমন করে কঠিন তুমি হলে কেমন করে? কি করবো বল, তোর বাপ আমাকে এই মান্না বাড়িতে নিয়ে এসে বড় গিন্নির মান দিয়েছেন, নইলে তো আমি আশ্রিতে রে, আর কিচ্ছু না। বিদ্রাম যা করছে ভালোর জন্যই করছে, ওর উপরে আমার ভরসা আছে। থাক থাক থাক, তোর উপরে অনেক দায়িত্ব, এখন বুঝবি না, পরে সব বুঝবি। সব ঠিক কি করে সামলাতে হয় তখন বুঝতে পারবি। বুদ্ধি করে যদি চলিস তাহলে আর পরে কাঁদতে হবে না। খেমি, আরে হলো তোদের, হ্যাঁ আরে তাড়াতাড়ি কর। এই নটবর, হ্যাঁ নদীর ধারে ঘুরে এলাম বুঝলে। আচ্ছা, হ্যাঁ কাউকে দেখা গেল না গো যদিও এখনো, তবে এসে পড়বে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে। দাদা বলি এইদিকে তো হয়ে এসেছে। ও সিদ্ধেশ্বরী, এতকাল কানা ঘুষো শুনেছি, এখন বিশ্বাস করছি, বিশ্বাস করছি যে এই বউ বশীকরণ জানে। এই বউকে ত্যাগ দিতে হবে, তা নাহলে সংসারে বড় ক্ষতি হয়ে যাবে, এই সংসার বাঁচাতে পারবো না। স্বয়ং বাবা মশাই আদেশ দিয়েছেন বউকে বাপের বাড়ি পাঠাতে। পালকি এলো, পালকি এলো, পালকি এলো রে, নতুন বউটি যাবে যে তার বরের সঙ্গেতে, ওরে নতুন বউটি যাবে যে তার বরের সঙ্গেতে, পালকি এলো, পালকি এলো, পালকি এলো রে, পালকি এলো, পালকি এলো, পালকি এলো রে।
বলি ও কাকা বে তো হয়ে গেছে সে অনেক দিন এখনো সে বের গান হ্যাঁ এই জানো নটবর কাকা এই বের কথাটা ভাবলেই না আমার মনে হচ্ছে যে বেটা কালকেই হলো বুঝলি গোবিন্দ আমার ঘর আবার আলোয় আলোয় ভরে উঠবে রে ভরে উঠবে জয় রঘুবীরের জয় জয় রঘুবীরের জয় রঘুবীরের জয় জয় রঘুবীরের জয় বলি ও দাদা আমার না কেমন কেমন ঠেকছে ওই বেয়াই মশাই পাইক দিয়ে খবর পাঠালেন যে রানী আসছে অত বড় রাজার ঘরের বেটা আমাদের আমাদের মাটির ঘরে এসে থাকবে বলি বলি জামাই আসবে তো এ কি অলক্ষণী কথা সপ্তাহে আমি দেখেছি তোর মন বড় কুগায় খেমি বের পর প্রথমবার রানীকে কি একলা পাঠাবেন তেনারা নিশ্চয়ই জামাই আসবে এই এই ইয়ে রাম গোবিন্দ তোর একটু এগিয়ে দেখ না পালকি টালকি কিছু দেখা যায় কিনা দেখ একবার গোবিন্দ আর ইয়ে নটবর আরে তুমি দাঁড়ি দাঁড়ি কি করছো বলো দেখি হ্যাঁ আরে বাবা মেয়ে জামাই আসছে কিছু না হোক বের গানটাই ধরো না কেন আবার হ্যাঁ ধরি তাহলে ধরি হ্যাঁ ধরো 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 পালকি এলো পালকি এলো পালকি এলো রে পালকি এলো পালকি এলো রে নতুন বউটি যাবে যে তার বরের সঙ্গেতে ওরে নতুন বউটি যাবে যে তার বরের সঙ্গেতে পালকি এলো পালকি এলো পালকি এলো রে পালকি এলো পালকি এলো পালকি এলো রে জামাই কোথায় মা তাকে তো দেখছি নে ও মা কাঁদছিস কেন জামাই কোথায় জামাই আমি এখানে পিসিমা thank you
এসো বাবা জীবনে এসো। আমার এই গরিব ঘরে তোমাদের যে কি করে খাতির যত্ন করবো আমার জানা নেই কো বাবা, কিন্তু বিশ্বাস করো তোমাদের দুজনকে এই ঘরে পেয়ে আমি সত্যি ধন্য হই গিজবাব। এ থাক 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 থাক, তুমি আমার পায়ের ধুলো নিতেছো কেন? এভাবে বলে আমায় লজ্জা দেবেন না বাবা মশাই। আপনি তো রানীর পিতা, আমার পিতৃ তুল্য। আমাদের দুজনকে আশীর্বাদ করুন, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। তোমাদের মঙ্গল হোক বাবা, রঘুবীর তোমাদের মঙ্গল করুন। এমা এই যাও পিসির কাছে যা। থাক থাক থাক, রঘুনাথ তোমাদের মঙ্গল করুন। আরে ও যমুনা মো, ওখানে দাঁড়িয়ে কি করছো? জামাইকে একটু দেখো না। বসো বাবা, বসো বসো বসো, দেখি বসো বসো, একটু জিরিয়ে নাও, এতটা এসো, একটু মুখে কিছু খেমি, কি হলো ওদের ব্যবস্থা? আমি দেখছি, এক্ষুনি দেখছি। দাও দাও একটু মুখে কিছু দাও বাবা। কেমন লাগছে নতুন ঘর, নতুন বর? জামাইবাবু কেমন আদর যত্ন করছে ফুলশয্যার রাতে? যাই মরে যাই, তুই তো দেখছি জামাইবাবুকে চোখে হারাচ্ছিস। তাই যখন বলেছিলাম চোখ বন্ধ করে জামাইবাবুর রূপ দেখতে, তখন তো খুব বলেছিলি যে রঘুনাথকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছিস না। এখন কি হলো? আমার তোমার উপর খুব অভিমান হয়েছে রঘুবীর। শহর ঘর থেকে চোখে জল নিয়ে বের হলুম, সকলে বলল উনি নাকি আমায় ত্যাগ করছেন, তাই বাপের ঘরে পাঠাচ্ছেন। কিন্তু এখানে এসে দেখি উনিও এসেছেন, এ বাড়িতে এ কথা কেউ জানেনি। কিন্তু তুমি তো জানো রঘুবীর। এসব কি বলছিস পোড়ামুখি? স্বর্গ থেকে তোকে কি বলেছে? সর্বনাশ, ঠিক আছে তুই এখানে বস, আমি জামাইবাবুকে পাঠাচ্ছি। রানী, রানী কি হয়েছে তোমার? বুঝেছি অভিমান হয়েছে তো, সত্যিটা তোমায় কেউ জানায়নি বলে। রানী,
এদিকে তাকাও। এ কি কাঁদছো? কেঁদো না রানী, এভাবে কেঁদো না। তোমার চোখে জল দেখলে যে আমার বড় কষ্ট হয় আমি জানি রানী। আজ জানবাজারের বাড়িতে যা যা হয়েছে তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস করো রানী, আমারও খুব খারাপ লেগেছে। আপনি তো বলেননি যে আপনি আইবেন। আমি নিজেই কি জানতাম যে তোমায় জানাবো? আপনি আমার বাড়িতে না বলে আসেননি তো? তাহলে কিন্তু বাবা মশাই, ফুল ঠাকুমা, মা খুব চিন্তা করবেন। এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, ওখানে বাবা মশাই আছেন, তিনি যা ভালো মনে করেন তাই করবেন। বাবা মশাই? হ্যাঁ গো, আজ সকালবেলায় বাবা মশাইয়ের সঙ্গে দেখা করতে যখন বৈঠকখানা ঘরে গেলাম তিনি তখন আমায় সব জানিয়েছিলেন, কিন্তু অত লোকের ভিড়ে তোমায় জানানোর সময় পাইনি, আর জানাতে আমি বা কী করে বলো। তবে আগে থেকে জেনে গেলে ব্যাপারটা অমন জমতো না, কি বলো? আপনি আপনি এখানে এলেন কি করে? বাবা মশাই কি বললেন? তোমার সহিষকে বলা আছে ঘোড়া তৈরি রাখতে, খিড়কির দোর দিয়ে বেরিয়ে ঘোড়া ছুটিয়ে সোজা কোনা গ্রামের উদ্দেশ্যে রওনা হও। আর হ্যাঁ, বাড়ির কেউ যেন কথাটা জানতে না পারে। বিয়ের পর মেয়েরা যখন প্রথমবার বাপের ঘরে যায় তখন জোরে প্রবেশ করতে হয়, সেটাই নিয়ম। এখনই ঘোড়া ছুটিয়ে গেলে তুমি পালকি পৌঁছবার আগেই তাদের ধরে ফেলতে পারবে। কি হলো, হাঁ করে কি দেখছো? হ্যাঁ, আমার এই ব্যবসা, তালুক, মুলুক, অর্থ সব ভবিষ্যতে তোমাকেই দেখতে হবে চন্দ্র। কূটনৈতিক বুদ্ধি, কূটনৈতিক বুদ্ধি না থাকলে জীবনে এগোবে কি করে? আমি মনে করেছিলাম। কি মনে করেছিলে? যে লক্ষ্মী প্রতিমাকে আমি স্বয়ং এ বাড়িতে নিয়ে এসেছি তাকে আমি বিসর্জন দেব চন্দ্র? কিন্তু তোমার দিদিমার দিকটাও তো আমায় দেখতে হবে। তোমার দিদিমা দাদামশাইয়ের জন্য আজ আমি এখানে এসে পৌঁছেছি, জীবনে প্রতিষ্ঠা পেয়েছি, তাই সব দিক বজায় রাখার জন্য আমায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বাবামশাই, দাদামশাই কি এই সিদ্ধান্ত মেনে নেবেন? তোমার দাদামশাইয়ের ওপর আমার পূর্ণ আস্থা আছে, তিনি নিশ্চয়ই এর প্রতিকার করবেন। নিশ্চয়ই করবেন। যাও যাও, কয়েকদিনের জন্য শ্বশুর গৃহে ঘুরে এসো, আমি নায়েবকে বলে সব ব্যবস্থা করে রেখেছি। বাবামশাই, প্রার্থনা করি জনার্দন যেন তোমার ঘটে একটু বুদ্ধি দেন। তবে আমার ধারণা জনার্দনের কৃপায় মা লক্ষ্মীর ঘটে বুদ্ধিটা বেশি, তাই একদিকে সে যেমন দিদিমাকে ফিরিয়ে এনেছে অপরদিকে তোমাকেও সে অসন্তুষ্ট করেনি। আমি জানতাম রঘুবীর, আমি জানতাম তুমি এতটা নিষ্ঠুর হতে পারো নে, এত নিষ্ঠুর হতে পারো নে তুমি।
আশীর্বাদ করো রঘুবীর, যেন শহর ঘরে সকলকে সুখী করতে পারি, সকলকে ভালোবেসে আপন করে নিতে পারি। আশীর্বাদ করো রঘুবীর, আশীর্বাদ করো।